বলেন ভাই, আপনার খামার অনেক সুন্দর, আর আমার এই বড় ভাই আপনার খামারটা দেখে মূল্য দেখে আমাকে খামার বানাবে। সাদা এক্সপোর্ট দিয়েছিলাম, প্রচুর এক্সপোর্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার কলোনি এভিয়ারির দুইজন গেস্ট আছে, একটা হচ্ছে রাকিব ভাই আর জাহিদ ভাইকে দেখা যাচ্ছে না, যাই হোক। এটা হচ্ছে রাকিব, আমাদের শেরপুরের মোটামুটি একজন অভিজ্ঞ পাখাল, 3 থেকে 4 বছরের বেশি হবে পাখির সাথে সংযুক্ত, আমার সাথে ভালো সম্পর্ক, সেই সাথে আছে হচ্ছে জাহিদ। জাহিদ রাকিব ভাই কী হয়? যাই হোক, জাহিদ ভাই হচ্ছে রাকিব ভাইয়েরও বড় ভাই। তো আমরা আছি হচ্ছে আমার লাভবার্ডের এভিয়ারিতে, আর এখানে জবা পাখি এবং লাভবার্ড পাখিগুলো দেখার জন্য আমাদের জাহিদ ভাই আসছে আর রাকিব ভাই সাথে করে নিয়ে আসছে আর কি। তো আজকে দেখি জাহিদ ভাইয়ের আসলে আমার পাখিগুলো পছন্দ হয় কিনা, আর আসলে এভিয়ারির ভিতরে খুব সবাইকে আমি ওইভাবে আসলে আনি না, অ্যালাউ করি না। তবে খুব কাছের এবং ভালো সম্পর্ক আমার হচ্ছে রাকিব ভাইয়ের সাথে, সেজন্য আর কি তাকে নিয়ে বিহারির ভিতরে আসা। আর জাহিদ ভাই আমাদের নতুন উদ্যোক্তা, নতুন করে পাখি পালন শুরু করছেন, তো তাকে আসলে এবিহারি দেখানোর জন্যই আজকে আসলাম এবিহারিতে। আর জাহিদ ভাইকে অনেক অনেক স্বাগত বলে দিয়েছেন। বন্ধুরা, একজন নতুন উদ্যোক্তার মনে অনেক রকমের সংশয় থাকে, পাখি পালন কেমন, পাখি বাচ্চা করে কি না, কীভাবে হাঁড়ি দিলে, কীভাবে পাখিগুলোকে রাখলে, কী খাবার খাওয়ালে পাখিগুলো ডিম দেবে, বাচ্চা দেবে এবং আমার অল্প পাখি থেকে অনেক অনেক পাখি হবে। তো এই ধরনের সংশয় থেকে আসলে নিজেকে আসলে পাখির ব্যাপারে নিজেকেই মোটিভেট করার জন্য অনেক পাখাল আসলে বিভিন্ন পাখালের বাসায় এবং বিভিন্ন এভিয়ারিতে ঘুরতে যান। তো আমার এভিয়ারিতে যারা আসেন, আমি চেষ্টা করি তাদেরকে যতটুকু আমার এভিয়ারির ব্রিডিং প্রোগ্রেস, পাখির সফলতা সমস্ত কিছু তাদের সাথে শেয়ার করেন। তো বন্ধুরা, সেই সুবাদে জাহিদ ভাই এসেছেন। আমি জাহিদ ভাইকে তার ফোন দিয়ে, ফোনের মাধ্যমে আমি জাহিদ ভাইকে আমার পাখির হাঁড়িগুলোকে আমি দেখতে বললাম। তিনি খুব ভালো করে মনোযোগ দিয়ে হাঁড়িগুলো দেখছিলেন, ডিম বাচ্চা যেটা যে অবস্থায় আছে স্বচক্ষে দেখে তিনি পাখি সম্পর্কে একটি সিদ্ধান্ত নেবেন। তাছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে যখন দূর দূরান্তের অনেক নতুন নতুন মানুষ আমার এভিয়ারিতে আসেন, তাদের সাথে মিশতে, তাদের পাখি পালনের অভিজ্ঞতা শুনতে, গল্প করতে এবং তাদের পাখি পালনের ইচ্ছা সম্পর্কে জানতে সত্যি আমার অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওর শেষে অবশ্যই জাহিদ ভাইয়ের থেকে জানবো আসলে আমাদের এভিয়ারিটা তার কেমন লাগলো। তো সেই পর্যন্ত আপনারা ভিডিওর সাথেই থাকুন। ভিউয়ার্স, বেশ কিছু সেলফিট লাভবার্ডের বেবি আসলে ঘোরাঘুরি করছে। লাভবার্ডের যে আমার কলোনির বাইরের দিকে বর্ধিত জানালার যে অংশটি আছে সেই জায়গাটার মধ্যে, তো আমি আগেও বলেছি যে নতুন পাখির বাচ্চাগুলো যেগুলো মাত্র হাঁড়ি থেকে বের হয়, সেই বেবিগুলো কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ করে। তাছাড়াও এভিয়ারির আরও বিভিন্ন জায়গায় অনেক পাখিগুলোর মাঝে বেশ কিছু লাভবার্ডের বেবি ঘোরাঘুরি করছিল, জাহিদ ভাই সেগুলোকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন। তো ধন্যবাদ জানাবো রাকিব ভাই এবং জাহিদ ভাইকে আমাদের এভিয়ারিতে আসার জন্য। আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লুটিনো পিসফেস লাভবার্ডের বেবি। তো বেবিটা অন্যান্য পাখির সাথেই ঘোরাঘুরি করছে এবং নিজে নিজে খেতে পারে এবং পুরোপুরিভাবেই উঠতে পারে। ভিউয়ার্স, আমাদের জাহিদ ভাই যেখানে পাখির বেবি দেখা নিয়ে ব্যস্ত, কোন হাঁড়িতে কী আছে, সেখানে আমাদের রাকিব ভাই কিন্তু পাখির খাবারের মান নিয়ে আসলে ঘাটাঘাটি করতেছে এবং আমি পাখিকে কী কী খাওয়াই সেগুলো দেখতেছে। তো বন্ধুরা, আমি আগেও বলেছি, সবসময় বলে, আমি পাখিগুলোকে আমাদের দেশীয় যে সিডগুলো রয়েছে, চীনা ধান, এগুলো খাওয়ানোর চেষ্টা করি বেশি, সেই সাথে ভালো মানের সফট ফুডটা আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি। পাখির সফট ফুড এবং সবজি আমি লাভবার্ডের জন্য প্রচুর ব্যবহার করি, আর সেই সাথে দেশীয় যে সিড মিক্স আছে, ধান, চীনা, সূর্যমুখী, এবং আপনারা যারা রেশিওটা জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আরও,
খাবারের রেশিওর উপরে, সেই ভিডিওগুলো কষ্ট করে দেখে নেবেন একবার। রাকিব ভাই, তাহলে কিরকম লাগলো এই ভেড়ি বলেন? আপনার খামার অনেক সুন্দর, আর আমার এই বড় ভাই আপনার খামারটা দেখে মূল্য দেখে আমাকে খামার বানাবে। জি জি, অবশ্যই পাখি যদি পছন্দ হয় পাখি দেওয়া যাবে, সমস্যা নাই। আর সেই সাথে আমাদের যে নতুন পাখাল জাহিদ ভাই, জাহিদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আর ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন। আর এরপর একদিন সময় করে আমরা রাকিব ভাইয়ের এভিয়ারিতে ঘুরতে যাব, কি? জি জি ভাই, অবশ্যই অবশ্যই রাকিব ভাইয়ের এভিয়ারিতে ঘুরতে যাব সবাই মিলে একদিন। আর রাকিব ভাইয়ের এভিয়ারিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর জাহিদ ভাইয়ের নতুন এভিয়ারিটাও একদিন হয়তো ঘুরতে যাব। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।